দশ শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে প্যাকেট করে রেখেছি, আমি আল্লাহ তাদের জন্য আজরান আদিমা মহাপ্রতিদান মহাপুরস্কার দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড তাদের জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। দশ শ্রেণীর লোকদের জন্য যাদের মধ্যে দশটা কোয়ালিটি আছে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আদিমা মহাপ্রতিদান রেখেছেন। এখন ওই দশ শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না? সবাই চান। এই দশটা অ্যাট্রিবিউট দশটা বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত রেখেছেন, যাদের জন্য আল্লাহ তাআলা আজরান আদিমা মহাপ্রতিদান রেখেছেন, ওই দশ শ্রেণীর লোক হতে আমরা চাই কি চাই না? চাই। তাহলে মনোযোগ দিয়ে শুনুন, সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে দশ শ্রেণীর লোকের কথা বলেছেন, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন, রেখেছেন মহাপ্রতিদান। শুরুতে আমরা এই আয়াতের শানে নুজুল জানব, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। হে আল্লাহর নবী, কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয়, সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন? নারীদের অভিযোগ আছে না নাই? এক বর্ণনা এসেছে আম্মাদান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক বর্ণনা এসেছে আরেকজন নারী, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজাল ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। কোরআনের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয়, বর্ণনা দেয়া হয়, পুরুষের নাম বলা হয়, কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না? এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো, নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। পড়েন সুবহানাল্লাহ। এর প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মানে মুসলিম নর এবং নারী, মুমিন নর এবং নারী, বিশ্বাসী নর এবং নারী। শুধু মুমিনিন আল মুমিনিন বললে এর মধ্যে পুরুষ এবং নারী আছে না নাই? আসসাইমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, মুমিনিনের পাশাপাশি আল্লাহ বলেছেন মুমিনাত, মানে মুমিন নারীরা। ওই যে নারীরা বেখুশি, নারীরা অভিযোগ করেছে যে আমাদের নাম নাই না কেন? কদ আফলাহাল মুমিনুন, যারা বিশ্বাসী তারা সফল হয়েছে। আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে, সবাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু নারীরা এতে খুশি না। নারীরা বলে না আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন? আল্লাহ বলে যাও, দশটা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য, পুরুষদের কথা যেমনি বলছি তোমাদের নারীদের কথা বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী, মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী, কানিতিন কানিতাত, অনুগত নর ও নারী, সাদিকিন সাদিকাত, সত্যবাদী নর এবং নারী, সাবিরিন সাবিরাত, ধৈর্য ধারণকারী নর এবং নারী, খাশিয়ীন খাশিয়াত, বিনীত নর এবং নারী, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী, সাইমিন সাইমাত, রোজা পালনকারী, সিয়াম পালনকারী নর এবং নারী, হাফিযিনা ফুরুজাহুম হাফিযাত, লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী, যাকিরিন যাকিরাত, জিকিরকারী নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য রেখেছি মহাপ্রতিদান। পড়েন সুবহানাল্লাহ।